মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আব্দুস সালেমের বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে, এতে দগ্ধ হয়ে 13 জন আহত হয়েছেন। গুরুতর আহত মেয়রের স্ত্রী সহ 11 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বিস্ফোরণে দগ্ধদের শারীরিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং ডাক্তাররা কি বলছেন, জানাবেন বিস্তারিত। মশুই, আপনি যেটি বললেন যে আসলে এই 13 জন যে বিস্ফোরণে আহত হয়েছে, এদের মধ্যে কিন্তু রাত 12টায় 12 জনকে এখানে আসলে অ্যাডমিট করা হয় এই বার্ন ইউনিটে। এখানকার মধ্যে আসলে মেয়র আব্দুল সালামের স্ত্রী কানন বেগম, তার অবস্থা বেশ গুরুতর এবং তার গায়ে 60% পর্যন্ত পুড়ে গিয়েছে বলে আমাদের এখানকার সহকারী পরিচালক মামুন খান জানিয়েছেন। এবং তিনি বলেছেন তাকে, কানন বালাকে আসলে বিশেষ পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং তার সুস্থতার জন্য যত ধরনের আসলে এখানকার সুস্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে সব ধরনের প্রয়োগ করা হচ্ছে। তবে বাকি যে 11 জন, 11 জনের অবস্থা বেশ ভালো দিকে বলা যায়, কারণ তাদের গায়ে 1-15% মতো পুড়ে গেছে এবং এর মধ্যে কিন্তু 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদেরও আজকের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে এই বিস্ফোরণের ঘটনায় আমরা যেটি জানতে পেরেছি যে এই কাননবালা আসলে বেশি পুড়ে যাওয়ার কারণ হলো যেখানে বিস্ফোরণ ঘটেছে তার কাছাকাছি আসলে কাননবালা ছিল এবং বাকিরা কিছুটা দূরে থাকার কারণে তাদের আসলে কিছুটা আঁচ লেগেছে এবং তাদের গায়ে কিছুটা আসলে পুড়েছে। এবং এই এই যে বিস্ফোরণে আহত, এই আহতদের মধ্যে 4 জন কিন্তু পৌর কাউন্সিলরও ছিলেন এবং বাকিরা কর্মচারী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো মৌসুমী, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।